লাইভে যারা অংশগ্রহণ করবেন সবাইকে প্রথমে ধন্যবাদ দিয়ে শুরু করছি। আমরা আজকে যে আলোচনাগুলো করব, ইতিপূর্বে যারা দেখেছেন আমাদের অ্যানাউন্স তারা হয়তো বা বিষয়টা জানেন। তো শুরুতেই আমি একটু, যারা আমাকে দেখছেন, একটু অনুরোধ করব আমার ভয়েসটা স্পষ্ট আছে কিনা এটা একটু বলবেন, প্লাস যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ আমাকে একটু কমেন্টস প্লিজ। আমরা 3-4 মিনিটের মধ্যেই কোশ্চেন সলিউশনে ঢুকে যাব। এই জিনিসটা মানে আজকের যে আলোচনা এটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে প্রশ্নগুলো আলোচনা হবে এগুলো প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলবো। যারা যারা লাইনে আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন ক্লিয়ার কিনা। আমরা একটু পরেই কোশ্চেন সলিউশনে চলে যাব, জাস্ট 1 মিনিট ওয়েট করে নিচ্ছি। আমাদের সাথে ইতিমধ্যেই জয়েন করেছেন অপূর্ব, শাহিন, অন্তু, এরপর বাবু আমার বন্ধু। তো দেখতে থাকি আমরা আর কারা কারা আসছেন আমাদের সাথে। তো সবাইকে বলেছিলাম যে আমরা সলিউশন করতে যাচ্ছি বিগত সালের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো থেকে বারবারই ঘুরে বিভিন্নভাবে প্রশ্ন হয় সেই ধরনের প্রশ্নগুলো যেহেতু আলোচনা করব। যারা চাকরি পরীক্ষার্থী আছেন বিশেষ করে তাদের জন্য এগুলো শেখা খুবই জরুরি হবে। জহুরুল ইসলাম জয়েন করেছেন, জহুরুল ইসলাম দেখছেন, আমি একটা হাই দিয়ে দিচ্ছি। তো ইতিমধ্যে অনেকেই জয়েন করে ফেলেছেন, আমি শুরু করছি আলোচনা টুকটাক করে, আর শুরু করা যাক, যারা পরবর্তীতে আসবেন তারা তাদের মতো করেই করবেন। তো চলুন আমি প্রথমেই আপনাদের সাথে পরিচয় করে নিচ্ছি যে প্রশ্নগুলো যেগুলো আলোচনা হবে তার মধ্য থেকে প্রথম প্রশ্নটা বলা আছে হুইজ ওয়ান ইজ নাউন, দ্বিতীয় প্রশ্নটা বলা আছে হুইজ ওয়ান ইজ নাউন। তাহলে এই দুটি প্রশ্নই আপনাদেরকে একটু সময় দেওয়া থাকলো, যারা অ্যাক্টিভ আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রতিটি প্রশ্নের মান থাকবে হচ্ছে 1, কোনো নেগেটিভ মার্ক নেই, নেগেটিভ মার্কস নেই, এই 1 মার্কস করে আপনারা উত্তর করবেন, শেষে মিলিয়ে নেবেন কে কত পাইলেন। হ্যাঁ আমাদের আগে বলে নিচ্ছি কিছু কথা, এখানে মোটামুটি 1 ঘন্টার মতো আমরা লাইভটা চালাবো। তো চলুন 1 নম্বর প্রশ্ন সমাধানটা করে দিই, অনেকে হয়তো উত্তর করে ফেলেছেন অলরেডি। আমার সাথে জয়েন করেছেন নাইম মাহমুদ, আসি স্যার, সাগর, শাহরিয়ার খান দেখতে পাচ্ছি, এরা আছে আয়নাল ভাই, তারপর হচ্ছে রিড বিসিএস এর একজন আছেন। তো চলুন আমি প্রথম প্রশ্নটা উত্তর করে দিই। প্রথম প্রশ্নটা ছিল হুইচ ওয়ান ইজ নাউন, নেচার কোনটা নাউন। এখানে নাউন হচ্ছে আপনার অ্যাসুরেন্স, এই যে আমি আপনাদেরকে একটু মার্কিং করার সুবিধাতে বলে দিয়েছি, অ্যাসুরেন্স এই শব্দটা নাউন, বা অন্যগুলো যারা উত্তর করার চেষ্টা করেছেন মনে মনে সেগুলো আসলে ভুল। আর এটা কিন্তু একটা চাকরিতে আসা প্রশ্ন, হ্যাঁ এগুলো, এই প্রশ্নগুলো বারবারই আসে। এরপর 2 নম্বর প্রশ্নটা বলা আছে হুইচ ওয়ান ইজ নাউন, 2 নম্বরটা কোনটা নাউন হতে পারে। সবার ধারণা থেকেই একটা মনে মনে উত্তর কনসেপ্ট করে নেন, আমি আরেকটা উত্তর হয়তো বা মিলতেও পারে নাও পারে আপনার সাথে। 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ 3 নম্বরটা, 2 এর C উত্তর হবে, বাকিগুলো ভুল হবে। সম্পান 1-এর 2, 2-এর 3, হ্যাঁ কারেক্ট উত্তর করেছেন আপনি, অনেক ধন্যবাদ, মার্কসগুলো খাতা কলমে লিখে রাখতে পারেন। আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। আচ্ছা এখানে বেশ কিছু নিয়ম কানুন আছে, আমি নিয়মগুলো নিয়ে কথা বলবো না, কিন্তু এই নিয়মগুলো আপনাদের একটু জেনে রাখলে ভালো। তো এই শীটটা আপনাদেরকে পরে দিয়ে দিব, যারা আমাদের এই লাইভগুলো শেয়ার করবেন তাদেরকে আমরা সরাসরি দিয়ে দিব। এর মধ্যে বলে নেই, আরে কণা বলেছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি, কেমন আছেন আপনি আপু? তো চলুন প্রশ্ন সলভ করি, পরেরটা 3 নম্বর বলা আছে নাউন ফর্ম অফ ইয়ং, ইয়ং শব্দটির নাউন কি। 4 নম্বর নাউন অফ ভেইন, 5 নম্বর নাউন অফ গ্র্যান্ডিউর।
সো এই প্রশ্নগুলো উত্তর করেন, কমেন্টসে জানাবেন, আমি সময় নিচ্ছি 10 সেকেন্ড, 10 সেকেন্ড আপনাদের সাথে কথা বলবো, এর মধ্যে যারা কমেন্টসে উত্তর জানাবেন একটু পরে মিলাতে পারবেন। হ্যাঁ, উত্তর প্রত্যাশা করছি। আর যারা একদমই কমেন্টসে উত্তর লিখতে চাচ্ছেন না তাদেরকে বলবো মনে মনে একটা উত্তর আপনি ধারণা করেন, আমি একটু পরেই আনসার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো চলুন উত্তর করে দেওয়া যাক। 3 নম্বর প্রশ্নটা বলা আছে, নাউন ফর্ম অফ ইয়ং। দেখেন, ইয়ং শব্দটা নাউন হচ্ছে ইউথ। সো একটা হচ্ছে ইয়ংটা হচ্ছে অ্যাডজেটিভ, আর অ্যাডজেটিভ থেকে তৈরি হয়েছে হচ্ছে ইউথ, এটা একটা নাউন। কার কার উত্তর হলো একটু জানাবেন। 4 নম্বর, দ্য নাউন অফ ভেইন। খুব সহজ প্রশ্ন মনে হচ্ছে অনেকের কাছে। ভেইন শব্দটির নাউন হচ্ছে ভ্যানিটি, হ্যাঁ মানে শূন্য বা খালি বোঝাতে ব্যবহার করছি। 5 নম্বর, দ্য নাউন অফ গ্রান্ট। গ্রান্ট শব্দটা নাউন কোনটি? গ্রান্ট শব্দের নাউন হচ্ছে গ্রান্ডিউর, অর্থাৎ 3 নম্বর অপশন। হ্যাঁ প্রিয় দর্শক, কাদের কাদের উত্তরগুলো হয়েছে জানি না, মনে মনে উত্তর করেছেন যেহেতু, আর এছাড়াও যারা কমেন্টসে উত্তর করে জানাতে চান অবশ্যই জানাবেন। তো চলুন এভাবে প্রশ্ন সলিউশন চলতে থাকবে আমাদের 1 ঘন্টার মতো, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, প্রথম প্রশ্নটা বলা আছে, হুইচ ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ নাউন অ্যান্ড ভার্ব। মানে দেখেন নিচের অপশনগুলোতে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, বলা হয়েছে এই প্রশ্নগুলোর মধ্যে, অপশনগুলোর মধ্যে কোন অপশনটা নিজে নাউন ওয়ার্ড আবার নিজেই ভার্ব হিসাবে কাজ করবে। প্রিয় বন্ধুরা দেখেন, এরপর 2 নম্বর প্রশ্ন বলছি, হুইচ ওয়ার্ড ইজ বোথ নাউন অ্যান্ড ভার্ব, মানে একইভাবে। সো অপশনগুলো থেকে বোঝার চেষ্টা করি যে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো কখনো কখনো নাউন হিসাবে ইউজ হতে পারে বাক্যে, আবার কখনো কখনো ওগুলো নিজেই ভার্ব হিসাবে ব্যবহার হতে পারে। সো এই ধরনের শব্দগুলো কিন্তু প্রতিনিয়ত প্রয়োজন হয়। সো উত্তর করে দেওয়া যাক, চলুন প্রথম প্রশ্নটা হচ্ছে, উত্তর হবে বুক। কিভাবে? বুক শব্দটার একটা মিনিং হচ্ছে বই, আরেকটা মিনিং হচ্ছে কোনো কিছু বা কোনো একটা অধিকার সংরক্ষণ করা, বা সেটাকে আপনি সংরক্ষণ করে রাখা বলতে বোঝাচ্ছি যে নিজের জন্য ফিক্সড করে রাখা। আমি অনেক সময় বলি না যে টিকিট বুকিং দিলাম, সে এই সেই বুক। এই বুক শব্দটা একই সাথে দুইটা কাজ করবে, একদিকে নাউন আরেকদিকে হচ্ছে ভার্বের ন্যায় কাজ করবে। 2 নম্বর প্রশ্ন, একইভাবে 2 নম্বরের প্রশ্নের কি উত্তর হতে পারে? 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, উত্তর হবে 4 নম্বর, ব্রাশ। অর্থাৎ ব্রাশ শব্দটা নিজে নাউন হতে পারে আবার নিজেই ভার্ব হতে পারে। কিভাবে? আমরা জানি ব্রাশ মানে হচ্ছে এমনিতে যে টুথব্রাশ আছে সেটার কথা বলছি, আবার এই ব্রাশ মানে হচ্ছে ঝাড়ু দেওয়া বা পরিষ্কার করা সেই অর্থে। সো এই দুটি অর্থেই কিন্তু ব্রাশ শব্দটি ইউজ হতে পারে, এগুলো প্রতিনিয়ত ব্যবহার হয়। এরকম আরও অনেক লিস্ট আছে আপনাদেরকে, এই যে একটা লিস্ট আমি দেখাচ্ছি, এই লিস্টগুলো আপনারা পেয়ে যাবেন, শেয়ার করলে পেয়ে যাবেন, হয়তো বা যারা ফাইলগুলো শেয়ার করবেন তাদেরকে ইনশাল্লাহ পাঠিয়ে দিব। তো যাই হোক, আমরা পরের উদাহরণগুলোতে চলে যাই। 3 নম্বর, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ফাদার। বলা আছে ফাদার শব্দের ভার্ব কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, চাকরির জন্য শেখার জন্য প্রয়োজন। ফাদার শব্দের উত্তর কী হবে, ভার্ব কী হবে, সবাই কমেন্টস করার চেষ্টা করেন। আমার সাথে জয়েন করে আছেন মারুফ, শাসান, তুষার খান, এরপর সারওয়ার এসটি আছেন, ধন্যবাদ সবাইকে। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ফাদার শব্দের ভার্ব ফাদার নিজেই। দ্যাট মিন্স ফাদার মানে আমরা এমনিতে জানি হচ্ছে বাবা, হ্যাঁ এটা নাউন অর্থে, আর যখনই ভার্ব অর্থে ইউজ হবে তখন সে ফাদারের মিনিং হচ্ছে কর্তৃত্ব করা বা কোনো কিছুতে অধিকার খাটানো, প্রভুত্ব করা, এই অর্থে ফাদার শব্দটি ভার্বের ন্যায় কাজ করবে। প্রিয় দর্শক, পরের প্রশ্নটা 4 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ার্ড বোথ নাউন অ্যান্ড ভার্ব। হ্যাঁ, নিচে কোনটা নাউন এবং ভার্ব উভয়েরই কাজ করবে, এই প্রশ্নটা বহুবার এসছে। হ্যাঁ, এই যে এখানকার উত্তর হবে হচ্ছে ওয়াটার, ওয়াটার। দেখেন ওয়াটার শব্দটা কীভাবে নাউন, ও ওয়াটার হচ্ছে এমনিতে নাউন, এটা আমরা সবাই জানি, কিন্তু ওয়াটার যে ভার্বের ন্যায় কাজ করে, যেমন আই ওয়াটার দ্য প্লান্ট, হ্যাঁ আমি গাছে পানি দিই, তো তখন এই ওয়াটার শব্দটা কিন্তু পানি দেওয়া অর্থে ভার্বের ন্যায় কাজ করবে। কারা কারা লাইভে জয়েনে আছেন অবশ্যই কিন্তু নক দেবেন। আমরা চলে যাই পরের প্রশ্নে। 5 নম্বর প্রশ্নটা বলা আছে, দ্য ওয়ার্ড টেলিফোন ইজ ইউজড অ্যাজ দ্য ওয়ার্ড ম্যাসাকার। হ্যাঁ, তারপর বলা আছে হুইচ পার্টস অফ স্পিচ ইজ বুক। তো এই সবগুলোই শব্দই কিন্তু একই ক্যাটাগরির, জাস্ট আপনাদেরকে একটু বিগত সালে এমসিকিউগুলো পড়িয়ে নিচ্ছি, যেগুলো আপনি হয়তো একা একা পড়লেও পারতেন, কিন্তু আমার সাথে পড়লে আলোচনা শুনলে মনে থাকবে।
তো সবগুলোই কিন্তু নিজেই নাউন আবার নিজেই ভার্ব। সো উত্তরটা অনেকেরই হয়তো হয়েছে যারা কমেন্টস করেছেন। উত্তর হচ্ছে 4 নম্বরটা, বোথ নাউন অ্যান্ড ভার্ব। এরপর আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। এখান থেকে একটু দেখার চেষ্টা করেন, এটা খুব সহজ কিন্তু একটু কনফিউজিং ব্যাপারটা কিন্তু। হ্যাঁ, তো আপনাদেরকে বলবো নিজেরা আগে উত্তর করার চেষ্টা করেন, আমি তো আছি, সময় দিচ্ছি 5 থেকে 10 সেকেন্ড, উত্তর কমেন্টসে জানান। সময় দিচ্ছি আপনাদেরকে আর 5 সেকেন্ড আছে। 5, 4, 3, 2, 1, 0। আমার সাথে আরও একজন জয়েন করেছেন, আসিফ ফয়সাল অনন্ত, ধন্যবাদ ভাই। হ্যাঁ, 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নাউন কত প্রকার। এটা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে এই প্রশ্নটা। হ্যাঁ, সো এই প্রশ্নটা কিন্তু যখনই বলেছে সাধারণভাবে জিজ্ঞেস করেছে, কিন্তু এখানে কিন্তু বলেনি প্রধানত, মূলত বা এইভাবে বলেনি। সো খুব জেনারেলি যখন বলবে তখন আমরা এই প্রশ্নটার উত্তর করব হচ্ছে 5 প্রকার, মানে নাউন কত প্রকার। দ্যাট মিনস আমাকে বুঝতে হবে সর্বমোট কত প্রকার। সো নাউন সর্বমোট হচ্ছে 5 প্রকার। কি কি আমরা সবাই জানি, কমন নাউন, কালেকটিভ নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং লাস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5টা নাউনকে আমরা উত্তর করবো 1 নম্বর। কিন্তু যদি 2 নম্বর প্রশ্ন দেখেন, 2 নম্বর প্রশ্নে বলেছে নাউন প্রধানত কত প্রকার। যদি প্রধানত দিয়ে প্রশ্ন করে তাহলে কিন্তু আমাকে আর এখন আর ওই 5 প্রকার বলা যাবে না। এখন আমাকে বলতে হবে হচ্ছে মূলত যে 2 প্রকার আছিল সেই ধরনের নাম। 2 প্রকার নাউন কি 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 প্রিয় দর্শক, আমরা জানি 2 প্রকার নাউন হচ্ছে মূলত, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হচ্ছে কংক্রিট নাউন। হ্যাঁ, সো এই যে এইগুলো আমরা যখন আলোচনায় আসবো কোনো ক্লাসে তখন হয়তো আরও ক্লিয়ার হবেন। এখন শুধু জাস্ট আমি দেখতে চাচ্ছি যে কাদের আসলে পড়াশোনা কত দূর হয়ে আছে। তো যাদের এগুলো দরকার শুধু তারাই লাইভে থাকেন আর কি, আর অন্যরা কষ্ট করার দরকার নাই, যাদের এই পড়াশোনাগুলো খুব প্রয়োজন পড়বেন। তো চলুন পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হিয়ার অনেস্টি ইজ, লক্ষ্য করেন। তারপর আরেকটা প্রশ্ন বলছি, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি। এই প্রশ্নটা যে কতবার এসেছে পরীক্ষায় বলে বোঝানো যাবে না, আমি জাস্ট এখানে অল্প কিছু রেফারেন্স দিয়েছি দেখেন, কিন্তু এই প্রশ্নটা প্রতিনিয়তই আসছে। তো অনেস্টি শব্দটা কোন ধরনের নাউন, স্বাভাবিকভাবে আমরা জানি এটা একটা নাউন, কিন্তু কোন ধরনের নাউন, উত্তর চাচ্ছি কমেন্টসে। এটি আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন, যারা উত্তর মনে মনে ভেবে নিয়েছেন আশা করি সঠিক হয়েছে। কেন এটি অ্যাবস্ট্রাক্ট নাউন, আসলে অনেস্টি শব্দটা হচ্ছে এটা একটা অ্যাবস্ট্রাক্ট সেন্স, দ্যাট মিন্স এটাকে যা বোঝাচ্ছে, অনেস্টি মানে সত্যতা, এটাকে ছোঁয়া যায় না, ধরা যায় না, এরকম একটা সেন্স দিচ্ছে। তো আমার সাথে আরও অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি, রুবেল, দুরন্ত রুবেল। হ্যাঁ, তো দেখি তাহলে অনেস্টি শব্দটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। পরের প্রশ্নে চলে যাব আমরা, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, আবারও এগিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, দুরন্ত রুবেল সাথে থাকো, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে প্রথমটা, 3 নম্বরে একটু কঠিন মনে হচ্ছে অনেকের কাছে, কিন্তু উত্তর করার চেষ্টা করেন। 4 নম্বরে বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ওয়ার্ড লং, একটা চেয়েছি সরাসরি কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা হিন্স দিয়ে বলা আছে যে লং শব্দের অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা। প্রিয় দর্শক, এখানে বলে রাখা জরুরি, অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞাটা কিন্তু বুঝতে হবে একটু। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই নাউনগুলো, যে নাউনগুলো আমরা সাধারণত বাহ্যিক কোনো দৃষ্টি দিয়ে দেখতে পারবো না, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি বা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে বোঝা যাবে না, এই ধরনের নাউনগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তো উত্তর করে দিচ্ছি 3 নম্বরটা, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হাইট। 3 নম্বরের উত্তর হবে অ্যাবস্ট্রাক্ট নাউন হাইট। তাহলে লং কি, লং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ম্যান কি, ম্যান হচ্ছে একটা কমন নাউন, আর জুড়ি এটা একটা কালেকটিভ নাউন। সো প্রিয় বন্ধুরা, উত্তর হচ্ছে 2 নম্বর, হাইট। হাইট আসছে কোথা থেকে, হাই থেকে আসছে হাইট। হ্যাঁ, এরপরে আসেন পরের প্রশ্নটা, অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ওয়ার্ড লং, লং শব্দের অ্যাবস্ট্রাক্ট নাউন কি। লং শব্দের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে লেন্থ। দেখেন লং থেকে তৈরি হয় লেন্থ, এরকম অনেক শব্দ আছে, যেমন অনেস্ট থেকে হয় অনেস্টি, হ্যাঁ হাই থেকে হয়েছে হাইট। সো এই শব্দগুলো কিন্তু আপনাদের মনে রাখা জরুরি। তো চলুন আরও এভাবে আমরা কিন্তু পুরো ক্লাসটাতেই শুধু প্রশ্ন সলিউশন করে যাব। তো চলুন পরের প্রশ্নে চলে যাই। দ্য নাউন ট্রুথ
বলা আছে ট্রুথ শব্দটা কোন ধরনের নাউন, আরেকটা বলা আছে হুইচ টাইপ অফ নাউন বিউটি, বিউটি কোন ধরনের নাউন। তো দেখেন ট্রুথ অ্যান্ড বিউটি দুইটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাট্রেট মানে ঘৃণা বা বিরাগ এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন।